যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মনে যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য জাতির পিতা তবে বিশ্বে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না কে আছে বাঙালি তার সমতুল ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য তবে বিশ্বে তো এক মহান আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি লোকানো কখনো তা কখনো তা কখনো তা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতি তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো জয়।
सेजदा जमाल का हत्ता मान सफदार इब्राहिम का हत्ता बेगम हस्तावानो का हत्ता करते पाले सिबा और सलाब गुरकिन खार पोत होबे एके बारे पोपो बहे अमार भाग्य के सुप्रसन्न करते ही आज ऐ सिबा सला गुरगिन खाब होए छे जल्लाद तई तो आमी चाई शुधु रक्त रक्त आर रक्त और সেই রক্তের মাঝে হাবুডুবু খেয়ে আমাকে আমার লক্ষ্য স্থানে পৌঁছতে হবে পরাধীনতার শৃঙ্খল পরাধীনতার শৃঙ্খল না পরাধীনতার শৃঙ্খল ছুঁড়ে ফেলে দিয়ে বিজয় মুকুট আমাকে চিনি আনতেই হবে চিনি আনতেই হবে হবে না হবে না হবে না হবে না গুরগিন খা তোমার আমার মন বাসনা কিছুতেই পূর্ণ হবে না কেন উজি সাহেব পালিয়ে গেছে বলে কে পালিয়ে গেছে দাদা জামাল জামাল হ্যাঁ 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 গুরগিন খা ওই মন্তবদার ইব্রাহিম সাজাদা জামাল কে নিয়ে রাতের অন্ধকারে আমাদের প্রাসাদ ছেড়ে পালিয়ে গেছে ইব্রাহিম ইব্রাহিম বেঈমান ইব্রাহিম না 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 ইব্রাহিম তোমার ষড়যন্ত্রটাও আমি ঠিক বুঝতে পারি নাই তাই তো তুমি পালিয়ে গেছ কিন্তু ওই জামালকে হত্যা করার পূর্বে মানসবদার ইব্রাহিমকে আমাদের হত্যা করা উচিত ছিল ভুল হয়েছে ইব্রাহিম তোমার আমার সবারই ভুল হয়ে গেছে ওই বেঈমান ইব্রাহিমকে আমাদের বিশ্বাস করা উচিত হয়নি তাই বলছি গুরগিন খা ওই জামালকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে হত্যা করা উচিত হুজুর সাহেব আপনি কোনো চিন্তা করবেন না হুজুর সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে কথা দিচ্ছি মানসবদার ইব্রাহিম সেজাদা জামাল ওরা যেখানেই থাক না কেন ওদের দুজনকে আমি খুঁজে বের করে আপনার চোখের সম্মুখে আপনার পদতলে ওদেরকে করব আমি নির্মম ভাবে শিব সালার গুরগিন খা হুজুর সাহেব তাই করো গুরগিন খা তাই করো ওই বেঈমানদের হত্যা করতে না পারলে একটা কথা মনে রেখো গুরগিন খা আমাদের সমস্ত কল্পনা ব্যর্থ না হুজুর সাহেব না যে আশা নিয়ে চক্রান্তের আগুনে আমরা জাব দিয়েছি আমাদের সেই মনোবাসনাম পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের প্রাণে শান্তি নেই একটা কথা মনে রাখো আমাদের এই ষড়যন্ত্রের কথা যদি শত্রুপক্ষ জানতে পারে তাহলে তো আমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না তাই বলছি গুরগিন খা তাই বলছি উল্কার বেগে সরে যাও ঘোড়া সাজিয়ে ঘোড়ার পৃষ্ঠে তুমি অস্ত্র নিয়ে লাখ লাখ সৈন্য নিয়ে তুমি চলে যাও গ্রাম গঞ্জা শহর বন্দর তন্ন তন্ন করে তুমি অনুসন্ধান করো ওই বেঈমান ইব্রাহিমকে যেখানে পাবে ব্যবস্থায় পাবে সেখানেই তাকে করবে নির্মম ভাবে উজির সাহেব আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব সেজদা জামাল আর ইব্রাহিম ওরা যেখানেই থাক না কেন ওদেরকে খুঁজে বের করে আমি ওদেরকে করব নির্মম ভাবে হত্যা আর পারবেন না গুরবিন খা যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাবেন না বেগম সাহেব আবার কি বলতে চান বলতে নয় আপনাদের কাজে প্রতিদান দিতে এর অর্থ খোদা যার বাকি ভিতরে
পারবে না জামাল সাহেব তাই আজ জামাল এই জলদ হাত থেকে মুক্ত তাহলে কি আপনি বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যা করার ষড়যন্ত্র করছি ইব্রাহিম যদি সাহায্য না করত তাহলে জামালকে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হতো বেগম সাহেব চুপ কর শয়তান এই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবের সমাদর করবে না তাই দেখি তোমাদের কাজ আমি হারারে চিনে ফেলেছি কিন্তু বেগম সাহেব আর হয়তো জানা নেই যে এই শাহী মহলের সবাই আমাদের অনুগত আপনার হুকুম এখন আর কেউ শুনবে না তাই তো আপনাকে আমাদের অনুগত ভাবেই চলতে হবে আমাদের কথা মতো যদি না চলুন মনে রাখবেন বেগম সাহেব আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে এত বড় সাহস আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমাকে করতে চাও বন্দি এই গেছিস কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ আসবে না আপনার নাকি কেউ আসবে না এই শাহী মহলের সবাইকে আমরা কিনে ফেলেছি কেউ আসবে না আপনার নাকি তাই তো আবারও আপনাকে আমি সাবধান করে দিচ্ছি আমাদের হকম মতো আজ থেকে এই শাহী মহলে থাকবেন আমরা যেমনি বলবো তেমনি চলাফেরা করবেন উঠতে বলে উঠবেন বসতে বলে বসবেন এই আর দেখুন আমার নাকি সৈন্য সামন্ত কি করে আসে কোথায় তোর কি খা চপ তোর কি খা এই মুহূর্তে তোর হাতের ওই লৌহ শৃঙ্খল বেগম সাহেবের হাতে পড়া বন্দী কর বেগম সাহেবকে তাই করছে হুজু তুর্কি খা নিয়ে যা বেগম সাহেবকে অন্ধকার কারা কক্ষ তাই নিয়ে যাচ্ছে হুজু খোদা এই কি তোমার খেলা যারা আমার হুকুমে চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দি খোদা তুমি সে শয়তানদেরকে শাস্তি দাও খোদা শাস্তি দাও শাস্তি 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 আমাদের শাস্তি না না বেগম সাহেব আমাদের শাস্তিটা আপনি সচোখে দেখে যেতে পারবেন না আরে যান 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 অন্ধকার কারা খকে বসে বসে আপনার ওই খ খ খ খ খ খ খ খোদাকে স্মরণ করুন তুর্কি খা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা অসম্ভব কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা আমি তাকে রক্ষা করব তারিখ তুমি এখানে কেন বলো তুমি এখানে তা হয় না পিতা আমি বেঁচে থাকতেই আমার অন্নদাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না বাবা তারিক তুমি এখান থেকে চলে যাও বাবা তুমি এই শয়তানদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না বাবা নিশ্চয়ই পারবো আমি জান নিশ্চয়ই পারবো এতদিন আপনার পথে পালিত হই এতটুকু বড় হয়েছি জীবন আপনাকে আমি আমার মা বলে মেনে এসেছি তাই আর সন্তান হই মাকে বিপদে ফেলে কখনোই চলে যেতে পারি না আপনার জন্য যদি মরতে হয় মরবো তবু আমার জীবন থাকতে আপনাকে জল্লাদের হাতে তুলে দেব তুমি আমার সন্তান আমি তোমার পিতা তাই বলছি এখান থেকে চলে যাও নইলে তোমার শাস্তিকে
কেউ রোধ করতে পারবে না আর আপনাকেও বলছি বিধা এখনো সময় আছে বেগম সাহেবকে মুক্তি দিন তা না হলে আপনার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না তবে কি তুমি পুত্র হয়ে আমার সাথে যুদ্ধ করতে চাও হ্যাঁ প্রয়োজন হলে তাই করব তবু আপনার অন্যায় শাসন আমরা কোনোদিন মেনে নেব না পিতা বেশ তাহলে তুমি এখান থেকে যাবে না না আমি বেগম সাহেবাকে না নিয়ে এখান থেকে কিছুতে যাব না চলো শুনুন মিজান সাবধান তারে আপনি সাবধান হন পিতা তা না হলে আমার হাতের অস্ত্রখানা আপনার দক্ষ ভেদ করবে তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করবে ঠিক আছে পিতা আমি আপনার সাথে যুদ্ধ করব আমি দেখতে চাই আপনার বাহুতে কত শক্তি সেই শক্তির পরীক্ষা নিতে এবার এবার কে রক্ষা করবে তোমার আমি জানকে তোর কি খা বলছি সাহেবাকে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও তারেক তোমাকে আমি সহ্য করতে পারছি না আর ভবিষ্যতে আমার কাজের প্রতিভাত প্রতিভাত করতে শোনাও তাহলে এর প্রতিফল ভালো হবে না বেশ আমি চলে যাচ্ছি পিতা তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি এই নবাব মহলে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ না থাকলেও এই তারে কোনোদিন চুপ করে বসে থাকবে না সুযোগ পেলে আপনাদের মতো শয়তানদের শাস্তি দিতে এই তারে কোনোদিন কুণ্ঠিত হবে না তারে পুত্র হয়ে তুমি এসেছো পিতার বিরুদ্ধে হাতিয়ার ধরতে তুমি এসেছো অন্যায়ের প্রতিবাদ করতে হবে কিন্তু তুমি হয়তো জানো না তারেক তোমার এই জন্মদাতা পিতা নেই নীতি আদর্শ সব কিছু জ্বালান জ্বলি দিয়ে শুধুমাত্র স্বার্থের নেশায় স্বার্থের লোভে মানুষ থেকে হয়েছে জানোয়ার আর এই জানোয়ার প্রয়োজন হলে নিজের সন্তানকেও নিজ হাতে হত্যা করতে পারে তবু আমার পরিকল্পনা থেকে আমি পিছিয়ে যাব না কিছুতেই না কি করব জামাল এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস নইলে নবাব পুত্র হয়ে এই বনে বনে ঘুরবে কেন ভাই ইব্রাহিম ভাই বলো কি বলবে আমার বড্ড জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই ও খোদা এই বনের মাঝে জল আমি কোথায় পাবো কোথায় গেলে তোমার জন্য আমি আগে ফুটা জল আনবো ভাই ইব্রাহিম ভাই আর যে আমি সইতে পারছি না ইব্রাহিম ভাই হ্যালো হ্যালো তুমি তুমি আমার এই অস্ত্রখানা নিয়ে একটু অপেক্ষা করো আমি দেখি কোথাও জল পাই কিনা কোথায় ঠিক আছে ইব্রাহিম ভাই সন্ধ্যাতে গড়িয়ে এলো তুমি তাড়াতাড়ি ফিরে এসো ঠিক আছে ভাই তুমি ওখানে অপেক্ষা করো কি কিশোর আসি শোনা যাচ্ছে তাহলে কি আমরা দানের বেলাটা এসে পড়েছি না 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 আমার ভীষণ ভয় করছে ইব্রাহিম ভাই তাড়াতাড়ি ফিরে এসো আমার ভীষণ ভয় করছে এখানে
আমাকে বলো তুমি কে আরে আরে এখানে কি করছিস বহুত আচ্ছা মানব আছে এর আগে বলো তুমি কে আমি ভনের রাজা আছি লেকিন এই ভনের রাজা আছি এ ভন তুই কে আছিস আমি তো জম আছি সোজা আমার সামনে থেকে নইলে এই তলোয়ার আগে তোকে আমি হত্যা করব কি এত তলোয়ার চিকতে নাকা এইসা হিম্মত আমার ভনে এসে আমাকে খতম করে দে তোকে আমি খতম করব তবে রে জঙ্গলি হুঁশিয়ার লোকরা হ্যাঁ শুনো আমি তোকে তোকে খতম করে দেব তবে রে জঙ্গলি বল এবার কে তোকে রক্ষা করবে আমাকে মাফ করে দে ভাই তুই আমার এখন হে আদি তুই আমার দেবতা আছিস বেশ আজ তোকে ক্ষমা করলাম যা দূর হয়ে যা আমার সামনে থেকে ঠিক আছে ভাই আমি চলে যাচ্ছি যদি গোলগুলো দিয়ে বিপদে পড়ে আমাকে তুই শরণ করিবি আমি তোকে রক্ষা করিব রক্ষা করিব ওহ খুদা আর কত দুঃখ তুমি আমাকে দেবে খুদা আমি যা সইতে পারছি না খুদা এমন বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো খুদা রক্ষা করো দয়া করো ওহে খুদা খুদা দয়া করো মুহুরে ও খুদা দয়া করো মুহুরে জল পিপাসায় কাহত হইয়া খুদা ডাকি যে তু মাহারে ও খুদা ডাকি যে তু মারে জল ডাকি যে তু মারে ও খুদা ডাকি যে তু মারে ও খুদা আমাকে তুমি রক্ষা করো খুদা কোথায় যাব কি করিব খুদা না পায় বিয়া ও খুদা না পায় বিয়া নাহি কুনাব রাশা ও
দয়াল নাই কো না ভরসা ভুম কালি কে ভুম কালি কে জয় শিব শম্ভ কে কে তুমি বাবা আমি এক সংসার ত্যাগী সন্ন্যাসী তোর ডাক শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না বল বল তোর আসল পরিচয় রাজার দু লালায়ামি বাবা এখন যেবি খারি ও বাবা এখন যেবি খারি বাবা বহনে বহনে গুহরি ও বাবা বহনে বহনে গুহরি ইহাপন বাবা এখন আশ্রয় ও বাবা এখন আশ্রয় বাবা কাটাই রাত নিশি ও বাবা কাটাই রাত নিশি একটু জল একই হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন ইস শরীরটা তো জোরে পুড়ে যাচ্ছে তুমি আমাকে বাঁচালে বাবা তুমি আমাকে বাঁচালে বাবা নইলে যে আমি মরেই যেতাম বাবা জামাল জামাল জল তো কোথাও পেলাম না রে ভাই একই কে আপনি আমাদের জামালকে নিয়ে আপনি বসে আছেন তোদের খেদমত করার জন্য ও ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছে তোরা দুই ভাই খুব বিপদ গুরছ তাই না রে হ্যাঁ বাবা আজ আমরা আশ্রয়হীন তাই আজকে রাতটা আপনার এখানে কাটিয়ে যেতে পারলে আমরা খুশি হব বাবা দয়া করে আমাদের একটু আশ্রয় দিন বাবা ঠিক আছে আমাকে আর বলতে হবে না আমি সব জেনে ফেলেছি রিং রিং রি উঠো জামাল জয় শিব শম্ভ রিং রিং রি জয় শিব শম্ভ তোদের দুই ভাইয়ের শরীর আমি বেঁধে দিয়েছি আর কোনো বিপদ হবে না চল চল আমার সাথে ঠিক আছে বাবা তাই চলুন আপনি যখন আমাকে দয়া করে একটু আশ্রয় দিয়েছেন তাই আমরা খুশি হয়েছি তাই চলুন বাবা তাই চল কতক্ষণ হলো অপেক্ষা করছি তবু তো সে আসছে না তবে কি সে আসবে না দৌড় ছাই
এক এক মালা গাঁথা যায়, বিনা সুতার মালা গেঁথেছি, কার গলায় পরাবো মনের মানুষ এখনো হয়নি। ঠিক আছে, এই মালা আমি হাতে রাখবো না, আজ আসলে ওর সাথে কোনো কথাই বলবো না। আয় মদন, মদন, আয় মদন, মদন, শালা মদন, আমি তোকে যদি একবার ধরতে পারি তাহলে তোকে কানামাছির খেলাটা মজাটাই কিন্তু দেখিয়ে দেব। আয় মদন, মদন, দেখ মদন, তুই আমাকে ধরা দে মদন, তোকে একবার ধরতে পারলে আমি কিন্তু তোকে কানামাছির খেলাটা মজাটা কিন্তু দেখিয়ে দিব। মদন, এই মদন, এই তো ধরো, ছাড়ো বলছি, আর লাগছে তো, যাস শালা, কাকে তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো, কাকে ধরে ফেলেছি, তুমি ভারী দুষ্ট হয়ে পড়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো, আমার তো চোখ বাঁধাই ছিল, ইস, আমার তো চোখ বাঁধাই ছিল, তুমি বিশ্বাস করো ময়না, মদন আমাকে চোখে বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরত দেখি, তাই তো মদনকে ভেবে আমি তোমাকে এসে ধরে ফেলেছি। বাহ, তাতে কি হয়েছে, তুমি তো মদনের মতো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বইয়েই গেছে। পুরুষ যাহা
জাতি দুষ্ট মহতি আকাশের রং মনে রানি আমি তোমার রাজা তুমি আমার মনে রানি আমি তোমার রাজা জানো আজ থেকে তুমি আমার চোখের কাজল, আজ থেকে তুমি আমার হৃদয়ের ময়না কাজল। হ্যাঁ কাজল। এই এই ভিখারির বাচ্চা, তার এত বড় সাহস, সামান্য একটা চাষার বাচ্চা হয়ে ওজির কন্যার সাথে প্রেম করতে এসেছিস কোন সাহসে? বলছিলাম কি ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হয় তুমি আমাকে দাও। চুপ করো ময়না, চুপ করো, যে অপরাধ করেছে তার সাজাও ভোগ করতেই হবে। বল বল ছোট লোক চাষার বাচ্চা, কোন সাহস হইবে ওজির কন্যার সাথে হইবে প্রেম ভালোবাসা করতে এসেছিস? কাকা কাকা কাকা, ওকে মেরো না কাকা, ওকে মেরো না, ওকে মেরো না। সেই কৈফত আমি আপনার কাছে দেব। হাতে ধরি পায়ে পরি, ও কাকা মেরো না তা হারে, ও কাকা মেরো না তা হারে। তুমি যখন এত করে বলছো চাষার বাচ্চাকে আমি ক্ষমা করে দিলাম, চাষার বাচ্চা শোন, আজ তোকে একটি কথা বলে যাচ্ছি, তোদের মতো ছোট লোক চাষাদের জন্ম হয়েছে কেন জানিস? শুধুমাত্র আমাদের পাইজারের গোলামি করার জন্য। তাই
মাইনার অনুরোধে আজ তোকে আমি ক্ষমা করে গেলাম, ফের যদি কোনো দিন তুই মাইনার সাথে মেলামেশা করিস, মাইনার হাত ধরে প্রকাশ্য দিবালোকে চলাফেরার চেষ্টা করিস, তাহলে একটি কথা ইয়াদ রাখবে, সীমা সালা গুরকিনকার হাত তাকাইবে, তুই কিছু তাই রাহাই পাবি রাম, এই চাবুক দিয়ে চাপকিয়ে চাপকিয়ে তোর পিঠের চামড়া তুলে নেব, শুধু তাই নয় তোর চামড়া দিয়ে মাইনার পায়ের পায়জার তৈরি করে দেব। কাজল তুমি আমার পথে অভিমান করো না বন্ধু। অভিমান নয় মানা, অভিমান নয়, তুমি হয়েছো চৌধুরীর কন্যা আর আমি হচ্ছি সাধারণ একটি চাষার ছেলে, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না মানা, তুমি এখান থেকে চলে যাও চলে যাও। আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কাজল, কিছুতেই না। পৃথিবীতে সুখ বলে ময়না যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম কি তার নাম ভালোবাসা, তার নাম Thank you.
না মাইনা, এসব হতে পারে না। কেন? আমি যে গরিব, তুমি যে অজিরের কন্যা, তোমার সাথে ভালোবাসা করতে গেলে আমাকে আবার চাবুকের মুখে আমার জীবন দিতে হবে। কাজল, তুমি তুমি জানো না কাজল, মাইনা হাসতে হাসতে তোমার ভালোবাসাকে মেনে নেবে, তবু তোমাকে ছাড়া বাঁচবে না, কিছুতেই না মাইনা, কিছুতেই। হোক ঠাকুর, বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদেরই পানি কি ভালোবাসা থাকতে পারে না? তাদের পানি যদি ভালোবাসা থাকতে পারে, তাহলে আমি গরিব হলে ভালোবাসা করে কেন অপরাধ? নারী কাজল, গরিবের পানি ভালোবাসা থাকাটা যে অপরাধ বাবা। হ্যাঁ বাবা, হেরে কাজল, আমরা গরিব, দলিল সতে বিচ্ছে হচ্ছে আমাদেরই অপরাধ, তাই তো তোকে গতবার বারণ করেছি, ওই দলিলদের সাথে বিচ্ছে যাচ্ছি, তুই তুই আমারই কথা কিছুতে শুনলি না রে বাবা, কিছুতে শুনলি না। যদি আমারই কথা সত্যি, তাহলে এত আঘাত তোকে সইতে হতো না বাবা। বাবা আমি বুঝি বাবা, সবই বুঝি, কিন্তু আমি এতটুকু বুঝি না, ভূতার সৃষ্টি মানুষ দুই রকম হয় কি করে? যা বাবা গড়ে যা, হর কোনদিন ওই বড়লোকদের সাথে মিশতে না, তাহলে তোর অপরাধের জন্য আমাকেও শাস্তি ভোগ করতে হবে বাবা। না বাবা না, যা হবার তো সব কিছু হোক, যা শাস্তি পেতে হোক, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করবো, তবু আমি তোমাকে কখনো মৃত্যুর মুখে ফেলে দেব না বাবা। কখনো না, কখনো না। এখনো ছেলেটা সব কিছু বুঝতে শিখেনি, যদি শিখত তাহলে অত্যাচারীদের চাবুকের গা খেতে হতো না। সেই জন্যেই আমি তোকে জানাতে এসেছি, কোর ছেলেকে যদি শাসন করতে না পারি, বল এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করবেন ওদের সাহেব, আমি কাজলকে আজকে করে শাখাই দেব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে। একটা কথা মনে রাখিস কদমালি, তোর ছেলেকে যদি আবার আমি অন্যায় পথে দেখি, তাহলে তোদের বাপ বেটা দুজনকেই আমি কথা, তারই করতে হবে না উজিরি সাহেব, আমি সে পদ বন্ধ করে দেব। শোন রাখ কদমালি, তোর ছেলের সাহস আকাশে ছড়িয়ে গেছে, আকাশে ছড়িয়ে গেছে, তোর ছেলেই তোর মৃত্যু কে ডেকে আনবে। একটা কথা মনে রাখিস, কাই সে যদি আবার আমার মেয়ের সঙ্গে ভালোবাসা করে, তাহলে তোর ছেলেকে আমি কিছুতেই ক্ষমা করব না। না
না অসম্ভব ওর জন্য যাবকে পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে আমি আজি ওরি মামার বাড়ি পাঠাবার জন্য ব্যবস্থা করছি তবে তবে আমার চলার পথ হবে পরিষ্কার পরিষ্কার সুন্দরী তোমার এই রূপ যৌবন আমাকে আমাকে পাগল করে দিয়েছে তাই তো তোমার কি আমার চাই তোমার আমাকে আমাকে নষ্ট করো না তুমি আমাকে এখান থেকে চলে যেতে দাও চলে যেতে দিব যেতে দেবো ঠিকই তবে এই নির্জনে তোমার রূপ যৌবন প্রাণ করে তারপর যেতে দেব না তুমি আমার কাছে এসো না ডাকাত অযথায় আমার নিষ্কলঙ্ক মাথার উপর তুমি কলঙ্কের বস্ত্রাঘাত ফেলে দিও না কলঙ্ক অসম্ভব তোমার কোন কথায় আমি শুনতে রাজি নয় এসো এসো বলছে এসো ছেড়ে দাও কিছুতেই তোমাকে ছাড়ব না আগে আমার কাজ তারপর যেতে দাওয়া মহারে ও ডাকতে নষ্ট হচ্ছে গো রেনা ও ডাকাত নষ্ট যে করো তোমার কান্ন আমাকে বলাতে পারবে না সুন্দরী আমি যা চাইছি তা আদায় করে নিব নাই গো ডাকাত তোমার অয়ন তরে হে ও ডাকাত তোমার অয়ন তরে আমায় যদি
ডাকাত দেখবে হে পরে বারে হে ও ডাকাত দেখবে পরে বারে আমার কন্যা না সুজা কথায় তুমি দাঁড়া দিবে না তাই তো আমার কাজ আমি আদায় করে দিব হত্যা শাস্তি একমাত্র মৃত্যু মামার বাড়ি থেকে ফেরার পথে ওই শয়তানের দল আমাকে পথের মাঝে আক্রমণ করেছিল তোমার সঙ্গে কে কে ছিল অনেক সৈন্য সমর্থ ছিল তোমাকে রক্ষা করতে পারলো না না ওই শয়তানের অস্ত্রের কাছে খরাজে কেউ টিকে থাকতে পারলো না তোমাদের আর শক্তি নিশ্চয় দুর্বল তাই তারা প্রাণের মায়ায় তোমাকে এখানে রেখে পালিয়ে গেছে যাক যাক সেসব কথা এবার চলো তোমাদেরকে তোমাদের বাসাতে পৌঁছে দিয়ে আসি কিন্তু আপনার পরিচয় পরিচয় এখানে নয় বোন পরিচয় হবে পরে তার আগে চলো তোমাকে তোমাদের বাসাতে পৌঁছে দিয়ে আসি ঠিক আছে তাই চলুন বলুন বলুন ওজের সাহেব আপনার কি অভিযোগ আমার কোনো অভিযোগ নেই মহারাজ তবে একে আমার একমাত্র কন্যা পরিবহন যে এখনো পর্যন্ত ফিরে আসছে না সেই ব্যাপারে আমি খুব চিন্তিত মহারাজ আমার সন্তানরা কি ফিরে এসেছে না মহারাজ তাহলে নিশ্চয়ই আমার সন্তানরা পরিবহনকে সঙ্গে করে নিয়ে আসবে তবু যে আমার মনকে স্থির রাখতে পারছি না মহারাজ সর্বনাশ হয়েছে মহারাজ সর্বনাশ হয়েছে কে হয়েছে প্রহরী আমাদের পরিবারকে ডাকা তারা ধরে নিয়ে গেছে মহারাজ হ্যাঁ মহারাজ ওই মাতলায় থেকে ফেরার পথে হঠাৎ আর দুর্বৃত্তের দল আমাদের আক্রমণ করে পরিবারকে ধরে নিয়ে গেছে কি করছিলেন বান তোমরা আমাদের সৈন্যরা তাদের আক্রমণের মুখে কেউ টিকে থাকতে পারেনি মহারাজ তাই আমি কোনোভাবে আমার জান নিয়ে পালিয়ে এসেছি যাও আমার সম্মুখ হতে দূর হয়ে যাও এই হিম্মত নিয়ে তোমরা আমার পাইতারি করো ও খোদা একি শোনালে খোদা এই কথা শোনার পূর্বেই তুমি আমার মৃত্যু দিলে না কেন আমার আগে মাত্র কন্যা পরিবারকেও তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খোদা ওজের সাহেব মহারাজ আমি এখন কি করব কেমনই করে আমার মা পরিবারকে ফিরে পাব এ ব্যাপারে আপনাকে ভাবতে হবে না ওদের সাহেব যা করার সব ব্যবস্থা আমি নিজেই করব তবু আমার মনকে স্থির রাখতে পারছি না মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি ওদের সাহেব যেমন করে হোক যে দুর্বৃত্তের হাতে পরিবহন অবহেলিত সেই দুর্বৃত্তদের ধরে আপনার চোখের সামনে করব নির্মমভাবে হত্যা তার আর প্রয়োজন হবে না মহারাজ আমি সেই শয়তানের দলকে হত্যা করে আপনার পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি কোথায় আমার পরি আপজন 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 জানো আপজন ওই নজুয়ান না থাকলে আমাকে তুমি আর ফিরে পেতে না আব্বাজান তাই তো ভাবছি মা কি দিয়ে ওদেরকে খুশি করা যায়
महाराज इब्राहिम अस्त्र धरना महाराज आज हमरा दुटी भाई आश्रयहीन তাই আপনার আশ্রয়ে একটু আশ্রয় পেলে আমরা খুশি হব মহারাজ আমরা খুশি হব আজ থেকে তোমরা শুধু আমার কাছে আশ্রয় নিয়ে থাকবে না আজ থেকে তুমি আমার এই রাজ্যের প্রধান সেনাপতি হবে মহারাজ আপনার এত বড় দেওয়া দায়িত্ব আমি কি পারবো এই পালন করতে মহারাজ আমি কি পারবো পালন করতে পারবে নিশ্চয়ই পারবে তুমি পরিবাহনকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছো তার প্রশংসা না করে আমি পারছি না তাই তোমাকে আমার বিশেষ প্রয়োজন বলো চলো নজর সাহেব व्यवस्था मेरे व्यवस्था करेगी आई चलो ना महाराज ताई चलो ताई चलो ताई चलो ऐसा हो जब आओ ताई चलो नदीर साहेब के अच्छी ना थी देखे मुने हो ची हो बे कुनो राज पुचू शेर रूप शेर चेहरा हम आके जे पागल करे तुले ची পরি যে কোথায় গেল পরিটাকে যে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না ও প্রাণের বন্ধু রে আমার বন্ধু রে তুমি কোথায় যে রইলা আহা আমি ডাকি তোমার বন্ধু তুমি চলে আসো না আমার পরি রে আমার পরি
आमी डाकी तुमार जामाल तुमी चले आसो ना परी परी तुमी एखाने आर आमी किना तुमाके सारा राजप्रासादे खुजे बेड़ाच्छी केनो बंधु ता बुझी तुमी बुझते पारछो ना ताई ना তুমি না বললে আমি বুঝবো কেমন করে সুনাগরো পাশি কন্যা আমার মহানের কথা সুনাগরো পাশি কন্যা আমার মহানের কথা Ha 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 ha!
জানো বরি এই রাজপ্রাসাদে আমি একমাত্র তোমাকেই আপন বলে মেনে নিয়েছি সত্যি তোমাকে না দেখলে যে আমি কিছুতেই শান্তি খুঁজে পাই না মনে হয় আমি যেমন কালো আধারের মাঝে হারিয়ে যাচ্ছি তাই তো আমি সারাক্ষণ তোমাকে কাছে পেতে চাই যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় তুমি আগে তুমি মোর তুমি আগে তুমি মোর জীবনে মারো যদি তুমি না থাকো পাশে মারো হলে কি আছে জীবনে স্বরূপ তুমি সুরামি বাসি কাহাকি অপরূপ তুমি ছায়ায় আমি কায়া একই রূপে স্বরূপ তুমি সুরামি বাসি কাহাকি অপরূপ তুমি অগো তুমি গোল যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার বাহ 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 চমৎকার চমৎকার মিলেছে আর তাই না কেমন সেজন্যই তো আজ পরিবার ছায়াটি পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না তুমি কি বলতে চাও খামছেন মিয়া বলতে চাই না আমি বলতে চাই যা সত্য তাই তবে খাসা মিলেছে তাই না দেখলাম না চর্ছ কেন সুন্দরী চর্ছ কেন আমি যা সত্য তাই আমি বলছি আর তোমাকে বলছি জামাল উড়ে এসে তুমি জোরে বসেছ তাই না মুখ সামলে কথা বলো বিক্রম দা নইলে হিনুক্তির জন্য আমি তোমাকে ক্ষমা করব না কি আমার ঘে আমাকে চোখ টাঙ্গাচ্ছিস এর পরিণাম কি বাঙ্গার হতে পারে তা তুমি জানো বুঝিয়ে দেবো নিজের চরিত্রকে ডেকে অন্যের চরিত্রের উপর কলঙ্ক উড়ানোর শাস্তি কত ভয়ঙ্কর তা আমি তোমাকে বুঝিয়ে দেবো কি আমি অভিত দুর্বল নই ¶¶
বল কে এবার রক্ষা করবে তোকে যা আজকের মতো তোকে ক্ষমা করলাম দূর হয়ে যা আমার সামনে থেকে ভবিষ্যতে কোনোদিন যদি আমার পরিমাদে বাধা হয়ে দাঁড়াস তাহলে কিন্তু তার পরিণাম ভালো হবে না বলে দিলাম বেশ তাই যাচ্ছি কিন্তু কথাটি মনে রেখো এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেবই চলে এসো বড়ি এই শয়তান আবার সুযোগ পেলে আমাদের আরো কঠিন বিপদে ফেলতে পারে কারণ আমি সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানটাকে আমি কিছুতে বিশ্বাস করি না চলো বড়ি ঠিক আছে তাই চলো ভাই গো চলো চলো প্রাণে রোগো পহরি পহরি চলো যাই বলো খুদায় আমরা গরিব বলে কি মানুষ নয় আমাদের পানি কি ভালোবাসা থাকতে পারে না তাই যদি হবে তাহলে আমার কাছ থেকে ময়নাকে ছিনিয়ে নিতে চাই কেন বলো খুদা তুমি বলো এক একটা দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু ভাবছি মানুষে মানুষের মাঝে কতটুকু ব্যবধান ও কথা বলে আমাকে লজ্জা দিও না আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি আজ তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হয়েছি ময়না না হলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন আমরাও তো গরিব বলে একটা মানুষ মানুষের মানে তো ভালোবাসা থাকতে পারে ময়না জানি জানি কাজে তোমার দুঃখটা কোথায় তবে এত সহজে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বিপদে ধৈর্য হারালে হয় না তোমার আমার ভালোবাসা সত্যি হয়ে থাকলে কেউ ভাঙতে পারবে না ময়না কাজো না না ময়না তুমি আমাকে আমার কাছে এসে আমাকে আর চাবুকের মুখে ফেলে দিও না তুই চলে যাও ময়না এখান থেকে চলে যাও তারাইলে কোথায় যাব বলো না মোহরো
बहालो बहासले कहना दरबे जोले बुले কথা বলো না এসো চন্দ্র সূর্য আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামীত্বে বরণ করে নেব আমার আব্বা হুজুর কাকা কেউ তোমাকে কিছু বলতে পারবে না ময়না আজ থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার বধূ আমরা দুজন আজ থেকে স্বামী স্ত্রী হয়ে গেলাম ময়না কিছু বলবে ময়না আসলে দিদি তোমার তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তাই তো তোমাকে আমি দু একটি কথা বলতে চাই বলো তোমার কথাই তো আমি শুনতে চাই তুমি কি বলবে ও গো তুমি বলি বালা আচ্ছা 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 ও গো তুমি বলি বালা চলে যেও না তাই নাকি চাঁদের চাঁদনি রাতে বেহতা দিও না গো চাঁদের চাঁদনি রাতে বেহতা দিও না ও গো প্রাণ বন্ধু তুমি ও গো প্রাণ বন্ধু তুমি পিছু দেখো না ও সময়ে ভালোবাসা ভালো লাগে না গো অসময় ভালোবাসা ভালো লাগে না ওই চাঁদে পদি ছায়া জ্বলে জ্বলে বাতাস বলে তোমায় বাসি যে ভালো চাঁদের মতো হেসে হেসে চাঁদের মতো হেসে হেসে চলে যেও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দি চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না তোমায় লাগে যে ভালো
কাজ বলে তোমায় লাগে যে ভালো হো যাদের মতো হেসে হেসে চলে যেও না চাঁদের ওগো তুমি বলি বালা চলে যেও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দি না গো চাঁদের চাঁদনি রাতে ব্যথা দি বইনা কাজল কাজল বেইমান নবকা হারাম এ তোমার স্পর্ধা তোর সামান্য চাষার বাচ্চা হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করতে এসেছিস প্রেমের দেখি জ্বালা এখন আমি তোকে বুঝিয়ে দিচ্ছি শুনে পিতা বহনি যে রাম নাহারে ও পিতা মারবে নাহা কাজল ও পিতা ছেড়ে দাও তা হারে ও পিতা মেরো না তাহারে কোনো কথা আমি শুনবো না কারো বাধা আমি মানবো না এই ক্যা ছে ছে বন্দিকার বন্দিকার এই শয়তানকে মাইনাকে নয় মাইনাকে নয় মাইনাকে নয় বন্দিকার এই চাষার বাচ্চা ব্যাদাপ নেব খারাম ওই শয়তানে কাজল লেখে কোথায় করছি হুজুর মাইনা কাজল নিজা নিজা নিক্ষেপ কর ওই অন্ধকার কারাগারে আজ সারারাত ওকে পাথর চাপা দিয়ে রাখবি আগামীকাল প্রকাশ্য দরবারে আমি ওরে বিচার করব কাজল মাইনা হাতে পায়ে টাকা মুক্তি না মারে ও ও টাকা মুক্তি দে আমার মান সম্ভ্রম ধরোর সঙ্গে মিশিয়ে দিতে এসেছিস আমার কন্যাকে ভালোবেসেছিস এবার তোর শাস্তি হবে আরো কঠিন আরো ভয়ঙ্কর তোর কি খা নিয়ে যা নিক্ষেপ কর অন্ধকার কারাগারে চার নিয়ে বিরিয়ানি খাও ময়না কাজল
काजल ना बाप जान अभी काजल के किछु नहीं एखन तक नहीं जेते देबो ना बाप जान ओके छारा आमी बाजबो ना बाप ना तोर कोनो कथाय आमी सुनबो ना सरे आय সরে আয় ওর কাছ থেকে নিয়ে যা তোর কি খাই ও হাই লাগে ও গো পিতা ও পিতা নিবে না তা হারে ও পিতা বলি যে আপনার কাছে पिता पहरे मारो तारे वो पिता बोली जे अपना ना मुक्ति हो ना ओ मुक्ति पावे ना मुक्ति परिवर्ते ओ पावे शास्ति ना बाप जान আপনি যদি তাকে মুক্তি করে না দেন তাহলে আমি নিজেই কাজলকে মুক্তি করে দেব পিতার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার শুনে তোর জিহ্বাটা আড়ষ্ট হয়ে এলো না যে সাহস তুই আজ আমাকে দেখিয়েছিস সেই সাহসের কি শাস্তি হতে পারে তাই এখনই বুঝিয়ে দিচ্ছি তুর্কি খা করেন হুজুর বন্দী কর এই শয়তানকে তাই করছে হুজুর নিয়ে যা তুর্কি খা দুজনকে নিক্ষেপ করবি ওই অন্ধকারে কারা শুনো ময়না দুঃখ করো না ময়না তুমরা দুজনকে পেনের সিগন্ধে বেঁধে দিলাম সেই বেদন আর জীবনেও চালনেও খুব না চলে যাচ্ছি বাপচার কিন্তু যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি যেভাবে কাজলের পর আপনি আঘাতের পর আঘাত করলেন এমন একদিন আসবে এই কাজলকে আপনার জামাতা বলে স্বীকার করে নিতে হবে না 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 এ হতে পারে না আমার মান সম্ভ্রম আমি ধলোর সঙ্গে মিশিয়ে দেব না যে চাষার বাচ্চার ছেলে আমার কন্যার সঙ্গে ভালোবাসা করেছে এবার ধরতে হবে সেই চাষার বাচ্চা কদম আলীকে কদম আলী তোর আশকারা পেয়ে তোর ছেলে আমার হারামের ইজ্জাতের হানি করতে চায় ক্ষমা নয় তোকে দেবো এমন শাস্তি যে শাস্তি দেখে তামাম দুনিয়ার লোক সব শৌরে উঠবে এই মুহূর্তে চলে যাব আমি ওই কদম আলীর বাড়িতে খোদা এই জীবন যন্ত্রণা থেকে যে আমি আর সইতে পারছি না তুমি আমাকে মুক্তি দাও দয়াল তুমি আমাকে মুক্তি দাও দয়া করো ওহে দয়াল দয়াল ক্ষমা করো মোরে ওহো দয়াল ক্ষমা করো মোরে পহতে পহ রিয়া আমি খুদা ডাকি যে তো মারে ও ও খুদা ডাকি যে তোমার দয়া না 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 দয়া তোকে করব নাম শাস্তি তোর পেতেই হবে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না সেনাপতি কাকা
আবার আপনি আমাকে চাবুক মারতে এসেছেন। হ্যাঁ, আজ শুধু চাবুকই নয় রে চাষার বাচ্চা, আগামীকাল প্রত্যুষে তোকে করা হবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, এই চাবুক যন্ত্রণাতে আমি আর সইতে পারছি না, তাই যে আপনি আমাকে হত্যা করে ফেলুন। হত্যা? তার পূর্বে সহ্য কর আমার হাতের এই বিষাক্ত চাপ। হাতে তোরি পায়ে তোরি কাকা মারবে না মারে, ও ও কাকা মারবে না মারে। এমনি বাবে মারলে আমায় কাকা যাবো আমি মোরে, ও ও কাকা যাবো আমি মোরে। আমার পিতা শুনলে পরে কাকা যাবো যেম রিয়া, ও ও কাকা যাবে যে মরি। এই চাষার বাচ্চা, আজ তুই আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না। এই প্রাসাদে এই রাজ্যময় এমন কেউ নেই আজ তোকে রক্ষা করে। আমাকে আমি তাকে রক্ষা করবো। কেতই তোমার জম দস্য কালিখা কালিখা কালিখা। হ্যাঁ, যদি পানের মায়া থাকে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, তা না হলে আমি তাকে গুলি করে হত্যা করব। তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। এমনি ভাবে তোমরা নিরপরাধ মানুষগুলোকে ধরে নেই, চাবুকের পর চাবুক মারবে, আর আমরা তা নীরবে সহ্য করব। তা হতে পারে না যে চাবুক তোমরা নিরহ প্রজাদের গায়ে মারছ, আমি তোমার কাছ থেকে সে চাবুক কেড়ে নেই তোমাদের পিঠে বলথা বসাবো। কালিখা হুঁশিয়ার শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হও, এক পা নড়চড় করলেই আমি তোকে শেষ করে দেব শয়তান। বাবা কালিখা, বাবা কালিখা, আমাকে তুমি মেরো না বাবা, তুমি আমার বাবা, তুমি আমার বাবা। দূর হয়ে যা শয়তান। যাচ্ছি বাবা, যাচ্ছি 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 যাচ্ছি, মেরো না বাবা মেরো না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। শয়তান, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলে যা, তোকে আমি গুলি করে ফেলবো। যাচ্ছি তো বাবা, যাচ্ছি যাচ্ছি বাবা, দস্যু আমাকে মেরো না, চলে যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। কে কে তুমি ভাই, আমাকে বিপদ থেকে তুমি রক্ষা করলে? আমি গুরগিন খার ছেলে তারেক, ময়নাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি ভাই। তুমি আমার সাথে চলো কাজল, তোমার জন্য ময়না অপেক্ষা করছে ভাই, আসো ভাই কাজল, আমি তোমাকে প্রাসাদের বাইরে দিয়ে আসছি। তাই চলো ভাই। মাঝি বাহাইয়া যাও রে, মা
মোদের কেহ না আমায় পায়।
পাহাড়ো পারঘাটে বো শিয়া কান্দি আমার কেহ না আমায় পার কহ মাঝি ভাই। আরে ও মাঝি ভাই, এদিকে একটু এসো না মাঝি ভাই। এখন আমি কি বলবো? না মানে এই ছেলেটি আমার স্বামী। শোনো মাঝি ভাই শোনো, একটি কথা বলছি। আগে বলো তো এই বুড়ো চাচা তোমার সম্পর্কে কি হয়? ও সে যদি তোমার শালা হয় তাহলে তোমার বউয়ের গায়ের রংটা এমন ভূতের মতো মনে হয়, তাই না? কারণ এটা যে আমার পীড়িতের বউ। ওইটা যদি তোমার পীড়িতের বউ হয় এটা আমার পীড়িতের স্বামী। এবার পার করে দাও। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ পার করে দাও। গঙ্গায় তয়ঙ্গদেও খেলে রে প্রভাসন, গঙ্গায় তয়ঙ্গদেও খেলে মাঝি ভাই, টাকা পয়সা আমাদের কাছে নেই। টাকা পয়সা নাই মানে? ওরে কালো, আজ বুঝে বউয়ের ঝাড়ার বাড়ি খাও না বাবা। শোনো শোনো এদিকে এসো। ভাল শোনো, এই আংটিখানে অনেক মূল্যবান, নাও। আরে ধরো না। আংটিতে কি করবো আমি? ধরো আমি বলছি, আমার গরু দেয় বাদ, বউ কান দে, পোলা মানে বেবা, তুমি ধরো আমি বলছি। এসো, ওই তো একটি রাজবাড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই আংটিখানা ওই রাজবাড়িতে বিক্রি করবে, অন্য কোথাও বিক্রি করলে এর মূল্য পাবে না, অনেক টাকা পাবে, কেমন? এবার আসি। ঠিক আছে ঠিক আছে, এবার তোমরা যাও। ঠিক আছে যাও, ওই রাজবাড়িতে বিক্রি করে যাও। ময়না ময়না কাজল, কারাগারে থেকেছি আমি 2 দিন, কারাগার থেকে মুক্ত হয়েছি আজ 3 দিন যাবত, মোট 3 দিন যাবত যে আমি কিছুই খাইনি ময়না। খোদারে চালাচ্ছি, আমি আর পথ চলতে পারছি না ময়না। তুমি আমাকে খাবার দাও ময়না, তুমি আমাকে খেতে দাও। প্রাসাদ থেকে এক কাপড়ে আমি তোমার সাথে এসেছি, আমার কাছে একটা হাতের আংটি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, এখন আমি কোথা থেকে খাবার দেব? না না,
আমি তোকে কথা দিয়েছি সুখী দুঃখে ওর পাশে থাকব। আমার স্বামীকে খেতে দিতে হবে। আমি আমি নগরে নগরে ভিক্ষে করেও আমার স্বামীকে আমি খাবার দেব। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে থাকবে। আমি আমি তোমাকে ভিক্ষে করে আমি তোমাকে খাবার দেব স্বামী। ও খোদা, সে এখন আমার স্ত্রী আমাকে ভিক্ষে করে আমাকে খাবার এনে দেবে খোদা? এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মরণ দিলে না? ছি, ও কথা বলতে নেই, আমরা তো সুখী আছি, আমাদের মতো সুখী কয়জনে হয়। এসো তুমি বসো। হাই গো ভিক্ষা দাও গো নগর বাসি ভিক্ষে দেওয়া মারে। হাই গো
ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষে দেওয়া মহারে। দেখো অনেক টাকা পেয়েছি, হয়তো ও দূরে একটি দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে আমি তোমাকে কলা আর রুটি কিনে দেব। ঠিক আছে ময়না, এসো এবার চলো। হ্যালো হ্যালো, আমার কাকের কলসি এই জলে গেল রে বসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া, আমার কাঙ্কের কলসি জলে গেল রে বসি। এবার যদি দেউলা গিয়া গলছি হরে তল, মাটি রে তোর দেশে যাওয়া হবে রে বিপাল। এবার যদি দেউলা গিয়া কলসি হরে তল, মাটি রে তোর দেশে যাওয়া হবে রে বিপাল। কললে কৌশলে শরীর অঞ্চলে, কললে কৌশলে শরীর অঞ্চলে, নৌকা রাখিব দিয়া রে, নৌকা কানে রাখিব তরি পাইয়া যদি সাগর নদী পার, তবে বাসি তো তীরে, তরি পাইয়া যদি সাগর নদী পার, তবে বাসি তো আমি সুযোগের অপেক্ষায় আছি, আজ যখন আমি সুযোগ পেয়েছি তাহলে আজ তোমাকে এই মুহূর্তে আমার সাথে চলে যেতে হবে। তোমার সাথে আমি কোথায় চলে যাব? আমার ওই জীর্ণ কুঠিরে, সেখানে নিয়ে গিয়ে তোমাকে আমি শাদি করব, তারপর তোমার বাবার প্রতিশোধ নেব। সাবধান বলছি, আমি জানতে চাই তুমি আমার পটটা ছাড়বে কি না। আজ কিছুতেই আমি তোমাকে ছাড়ছি না, তোমাকে আমার সাথে বিয়ে দিবে বলে তোমার বাবা আমার কাছ থেকে 1000 টাকা আগাম নিয়েছিল, আর তারপর তোমার বাবা আমাকে বলে কিনা আমি একটা চরিত্রহীন।
সম্পদ। যদি তুমি তাই না হবে তাহলে 1000 টাকার বিনিময়ে তুমি নারীত্ব কিনতে এসেছিলে কেন? হুঁশিয়ার, চুপ করো। আমি এখনো ভালোই ভালোই বলছি, তোমার আমার পট্টা ছেড়ে দাও। না, যদি পথ ছেড়ে না দেই তাহলে মেয়েদের যৌবন নিয়ে কেনা বেচার সব একেবারে আমি মিটিয়ে দেব। শাস্তি, শাস্তি তুমি দেবে আমাকে? তার আগে তোমার ওই নারীত্বটাকে আমি ভেঙে চোর মার করে দেব। এসো না, এসো না, এসো না, এসো, এসো, খেতে বাঁচাও, বাঁচাও, সরি সরি বাবা, ছেড়ে দে বাবা, নইলে আমার হাতে লাঠি দিয়ে তোর মুখটাকে আমি পটিয়ে দেব। না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। তুমি এখান থেকে মানে মানে কেটে পড়ো, নইলে এই সংসারের হাতে তোমাকেও মরতে হবে। তুমি এই জানোয়ার, হুঁশিয়ার না পট, তার পূর্বে ওকে মারার আগে তোর জীবনটা রক্ষা করব। আমার হাতের পিস্তলখানা এখনই বুকে মার। মানে তুমি আমাকে পানে মেরো না, আমি এই চলে যাচ্ছি। চলে যা এখান থেকে। কে তুমি বাবা? আমাকে তুমি চিনবে না বাবা, আজ আমি আরশহীন, তাই তো আমি বনে বনে ঘুরে বেড়াচ্ছি। বলো বাবা, কি তোমার পরিচয়, কোথায় থেকে এলি, আমার মেয়েদের কি রক্ষা করলি? রাজা হার লালি ও হো বাবা, ঘুরি বহনে বহনে ও দুঃখ বলবো বাবা, নাহায় ও থাকার জায়গা, ও দুঃখ বলবো কার কাছে। ঠিক আছে মা, আমি সব কিছু বুঝতে পেরেছি, আজ থেকে তোরা দুজন আমার সাথে চল। বেশ বাবা, তোরা যেভাবে আমার মেয়েকে বাঁচালি এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা, তাই চল। চলো বাবা কাজল, চলো মা। না, কেউ পারলে না আমার মাইনার সন্ধান দিতে, একবার যদি সেই চাচার বাচ্চাকে পেতাম তাহলে তাকে আমি জীবন্ত কবারে দিতাম। কই হায় তুর্কি খা, বলেন হুজুর কাকে বন্দি করতে? বন্দে নাই, বন্দে নাই, বন্দে নাই, তুর্কি খা,
বন্দী করাই আছে যা তুর্কি খা এই মুহূর্তে বন্দী কদম আলীকে আমার সামনে নিয়ে আয় তাই করছে বেঈমান কদম আলী এবার বুঝতে পারবে বেঈমানি করার শাস্তি কত ভীষণ কত ভয়ঙ্কর এনেছি হুজুর এনেছি এবার আপনার ভাগটিকে ঠিক করে নেন হুজুর শাবক তুই জানলি কি করে চাবক প্রয়োজন বিরিয়ানি দিতে হবে তাই আমি শুধু জানলাম বেশ এবার তুই যা যাচ্ছি হুজুর বেঈমান নমক হারাম বল বল বিশ্বাসঘাতক তোর কাজল আমার ময়নাকে নিয়ে কোথায় গেছে বল বলছি বিশ্বাস করুন হুজুর কাজলের সন্ধান আমি কিছুতেই পড়তে পারবো না বিশ্বাস বিশ্বাস করতে হবে তুই জানিস না তোর কাজল কোথায় আছে এ কথা আমাকে বিশ্বাস করতে হবে বেশ দেখে কেমন করে বিশ্বাস করি আমি জীবন সইতে পারছি না হুজুর আপনার চাবুক বন্ধ করুন হুজুর বন্ধ করবো আমার হাতের চাবুক বন্ধ করবো যতক্ষণ পর্যন্ত তুই দলের কথা না বলবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক কিছুতেই থামবে না বল বল বেঈমান কোথায় আছে আমার মাইনা আর কোথায় আছে আমার কাজল একটু পারি হাবককে একটু পারি দে পারি পিপাসায় আবার ওই পানি খেতে যাচ্ছে ফেটে যাচ্ছে হ্যাঁ পানি পানি খেতে হবে কে হায় তুলকি খা আবককে পানি দে এই তো পানি এসেছি পানি এনেছিস তুই জানলি কি করে জানি পানি চেয়েছি হুজুর আমি জানি কেটে দিলে পানি দিতে হয়ে যাচ্ছে এই জন্যই তো তোর কি খা আমি তোকে এত ভালোবাসি আমি কি চাই আর কি না চাই আগে থেকেই তুই জানিস তাই তো তোকে ভালোবাসি তোর কি খা দে পানি দে কদম আলী পানি পিপাসা আমাকে পানি আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পানি খেতে চাস পানি খেতে চাস এই যে পানি ও খোদা তুমি কি দেখতে পাচ্ছ না তুমি তুমি আর বিচারি করে এইবার কি তাকে বিশ্রাম নিয়ে যাব হ্যাঁ 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 বিশ্রাম এগার নয় বিশ্রাম এগার নয় এবার নিয়ে আবার নিক্ষেপ কর আমার অন্ধকার কার আগারে চাপকে চাপ কর পিঠের চামড়া তুলে নিবি দিনান্তে দিবি একখানা শুকনো রুটি নিয়ে যা তুর্কি খা ওকে নিক্ষেপ করে অন্ধকারে তাই চলে যাচ্ছি ওজির সাহেব যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি মৃণাল দোষে আমাকে ধরে নিয়ে দিনের পর দিন যেমনি ভাবে যাব পারছে
এই দুনিয়া যদি মানুষ থাকে সেই বন্ধা শামুক আপনার বৃষ্টি পড়বে সেদিন কেউ রক্ষা করবে না কেউ রক্ষা করবে না কেউ না মাইনার সন্ধান কে দিবে মাইনার সন্ধান কে দিবে কে দিবে আগে তাই আপনার কাছে নিয়ে আসলাম আংটি দেখি কি আংটি তুমি এনেছ এই যে দেখছি আমার মাইনার আংটি বল বল ব্যাডাপ এই আংটি তোরা কোথায় পেয়েছিস তাহলে কি আপনার মনে কি খাসা থেকে পালাই গেছে ব্যাডাপ একম্বক পঠা হ্যালি 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 রেখে বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস একটা নু একটা মায়া মানুষ নিয়ে আমাদের খাওয়া পার হয়ে এই বকশি দিয়ে গেছে তাহলে তোরা জানে এসে কোথায় আছে তারা না হুজুর আমি কিছুই বলতে পারবো না বলতে পারবি না এই তো বলতে পারবি না কি করে বলতে হয় তা আমার ভালো করেই জানা আছে এবার দেখ বলতে পারিস কিনা আপনি আমাকে মারলে মার তো এখানেই শুরু কেবল এরপর তোদের দুজনকে আমি নির্মম ভাবে হত্যা করব এখনো বল কোথায় গেছে তারা বল বলছি আমার কাকে বন্দি করতে হবে হতো সিপাহী চালাকে না না তার পুত্র কি তারেককে না না তুর্কি খা তাও নয় সিবা ছালার নয় তারেকে নয় এবার বন্দি কর এই ব্যাটপ নামক হারাম এই দুই মাঝিকে তুর্কি খা নিয়ে যা নিয়ে যাও ওদের নিক্ষেপ কর অন্ধকার কারাগারে ওরা জানে কোথায় আছে আমার মাইনার কাজল ওদেরকে চাপকে চাপকে পিঠের চামড়া তুলে দিবি খানা পিনা বন্ধ করে দিবি দিনান্তে দিবি একখানা শুকনো রুটি তাবুকে খেয়ে ওরা বলতে পারবে কোথায় আছে আমার মাইনা নে যা তুর্কি খা নিয়ে যা
बारा सुने आधार पूरी बार आएगा से माजे दूस नागरों अंग माजे दूस आसे और पूरी बार आएगा से आधार से कि दूस टाइम आएगा आसे बिना नहीं कहवाएगे नहीं जा तुर्की ना मेरा जाने एरा जाने कुछ आसे मार मायना ताई ये मुक्ते छुड़ जावो आमी से यंदा कार कारा करे चपके चपके उधर कस्टिका दाई कुत्ता भें कुताई आते हमारे पाने प्रिय हमार कृष्णा मायना काजोल 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 जेनो आमाके पागल करे दिएछे आमी जे ताके आमार मन थेके किछुतेई मुछते पारछि ना ना जेमन करे होक छले बले कौशले ओई शयतानीके दूरे सरिये दिए काजोल के आमार बशे आनते हबे कोथा जाच्छो मर्जिना तोमार सन्धाने क्या ना मर्जिना तोमाके जे आमार खूब प्रयोजन काजोल कारण तुमी होयतो जानो ना तोमार अजान्ते आमी जे तोमाके भालोबेसे फेलेछि कारो मर्जिना एई सब कथा बोलो ना एई सब कथा मैना जदि जानते पारे ताहले खूब दुःख पाबे ताके जे आमी आमार मनोपन दिये भालोबासि आमिओ तो तोमाके आमार मन प्राण दिये भालोबासि बोलो काजोल आमार भालोबासा कि तोमार हृदये स्थान पाबे ना ता हय ना मर्जिना ता हय ना कारण आमी जदि तोमाके भालोबासि एई कथा जदि मैना कखनो शुने ताहले से केते केते आर जीवन निरकर हो जाबे आमी जो तोमाके भूलते पारछि ना काजोल कारण एखन थेके आमार एई शून्य हृदयेर तुमी जे एकजन देवता मर्जिना तुमी आमार जीवन साथी मनिया छोके रे बोने का
বনে ফুলের বহনে আসে প্রমর মধুর সন্ধানে মের দূরে কন্যা আমাকে তো দে তোমার প্রেমের দূরে কন্যা আমাকে দে স্থান পাবেন মতি না কাজল ময়না ময়না বন্ধু মেয়েটিকে তোমাকে বলেছিলাম না সেই তো আমার রেখা ঠিক আছে বন্ধু তুমি থাকো এখানে আমি একটু পানি নিয়ে আসছি এই নাও বন্ধু পানি ময়না ময়না তুমি অমন করছো কেন ময়না কাজল ময়না আমি কি দেখেছি কাজল কি দেখেছো ময়না আমি কাকে দেখেছি তোমার পাশে কাজল এ কি করে সম্ভব তুমি বলো কাজল আমি কি দেখেছি বলো না ময়না না এই যে তোমার মনের কল্পনা ময়না তুমি বিশ্বাস করো ময়না তোমার কাজল যে তোমারই আছে বলো তুমি কি দেখেছো কি দেখি কাজল ভুলি না পাহাড়ি ও কাজল ভুলি না পাহাড়ি ময়না
चलो दूरे चले जाए चलो चले जाए ना मैना ना তুমি অযথাই ভয় পাচ্ছ ময়না, আমি তো তোমার পাশে রয়েছি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কেন? চলো এবার ঘুরে চলো। বেশ। এই জীবন যন্ত্রণা আমি যা সইতে পারছি না খোদা, বলে খোদা, এই নববর্ষ হয়ে অন্ধকার কারা কক্ষে আমি তিলে তিলে শুকিয়ে মরছি। জল্লাদের বয়ে নিজের সন্তানকে দূরে সরে দিয়েছি, এই জ্বালার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও। না 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 না, মৃত্যু নয় আম্মি জান, মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। কে 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 আমাকে করবে মুক্তি? আমি আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাব আম্মি জান। তাহলে কি তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে বাবা? কর্তব্যের অবহেলা আমি করতে পারবো না আম্মি জান, যতদিন পর্যন্ত আমি এই দুনিয়ার মাটিতে বেঁচে থাকব আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব, যেমন করে হবে যেভাবে হোক আমি এখান থেকে আপনাকে মুক্ত করে নিয়ে যাব আম্মি জান। তুমি কি পারবে বাবা শত বাজারে গিয়ে আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যেতে? হ্যাঁ হ্যাঁ পারবো আম্মি জান, পারবো, নিশ্চয় আমি পারবো, আপনার দোয়া মাথায় নিয়ে সমস্ত বাধা অতিক্রম করে সেই শয়তানদের অত্যাচার থেকেই আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাবো আম্মি জান। ঠিক আছে তাই চলো বাবা। চলো আসুন আমার সাথে। ওকে নিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। কারাগারে তুমি প্রবেশ করেছ কোন অধিকারে? মানুষের অধিকারে। এবার বলুন পথ ছাড়বেন কিনা, তা না হলে আমার পথ আমি পরিষ্কার করে নিয়ে যাব। হ্যাঁ তোমার স্পর্ধা তোমার, তুমি আমার শিব ছালার গুরগিল খার পুত্র বলে তোমাকে আমি এতদিন সহ্য করেছি, আর নয় তোমার স্পর্ধা আকাশে ছাড়িয়ে গেছে, তাই আমার হাতে অস্ত্র থাকতে কারো সাধ্য নেই। আমার কারাগার থেকে হুস্তা মার্গে নিয়ে যায়, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি মন্ত্রী করতে বাধ্য হব। বুঝেছি বুঝেছি উমর খা, আপনার মৃত্যুর স্বাদ জাগিয়েছি আমি বুঝেছি, আপনি আমাকে সহজে ছেড়ে দেবেন না, আমি আপনাকে ক্ষমা করব না, আমার পথ আমাকে পরিষ্কার করে এসে বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি রেহাই দেব। ঠিক আছে উজির সাহেব, কার বাহুতে কত শক্তি আছে সেই ভক্তির পরীক্ষাটা আমি দিতে চাই। রক্ষা করবে আপনাকে উজির সাহেব। তারে ভয় পাবেন না উজির সাহেব।
আজ আমি আপনাকে হত্যা করব না। তবে আপনি একটা কথা ভালো করে মনে রাখেন ওজির সাহেব, এই রাজ্যে আপনি আর গুরগিন খা মিলে যে অন্যায় যে অত্যাচার করেছে দুনিয়ার সবাই ক্ষমা করলেও এই তারে কোনোদিন ক্ষমা করবে না। মনে রাখবেন আপনাদের অত্যাচারে যেদিন শেষ হয়ে যাবে সেদিন আল্লাহর কসম এই তারে কোনোদিন ক্ষমা করবে না। চলো শুন আম্মি জান, পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল তারে কে বেগম সাহেব এখানে পালিয়ে গেল। এ কে কোথায় আছিস বন্দি কর বন্দি কর ওই তারে কে হুস্তা বানুকে নিয়ে তারে কে পালিয়ে গেছে। এক দিকে ময়না আরেক দিকে মর্জিনা, এখন আমি কোন দিকে যাব তুমি বলে দাও খুদা, তুমি আমাকে বলে দাও। কাজল একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। ছি, একটি মানুষ একটি মাঝি ক কেমন করে দুটি নৌকা চালাতে পারে? না হয় একটি নৌকা তুমি পানিতে ডুবিয়ে রাখবে তা হয় না মর্জিনা, মাঝির কাছে যে দুটি নৌকা যে খুবই মূল্যবান। চতুর মাঝি হইলে পরে ডুবিয়া মরিল না, নতুন নৌকা পাইয়া মাঝি গো মাঝি ছাড়িয়া ছাড়ে না, নতুন নৌকা পাইয়া মাঝি গো। শোনা তো সুন্দরী কানা বলো না আমার, একটি মাঝি দুইটি নৌকা গো কান্না চালাই কেমন করে, একটি মাঝি দুইটি নৌকা গো। শোনো সুন্দরী কানা বলি যে তোমার, একটি মাঝি দুইটি নৌকা গো কান্না চালাই কেমন করে, একটি মাঝি দুইটি নৌকা গো। জানি না সুন্দরী কান্না কি জাদু জানো, নাগায়া পীড়িত ডুরি গো কান্না আস্তে আস্তে টানো, লাগায়া পীড়িত ডুরি গো। গলাতে কহলো শিবাই দাগু
গলাতে কহলো সে বাইদাগো নাগর জলে মর গলাতে কহলো সে বাইদাগো কোথায় পাবা হারে কাছে কোথায় পাবা তোরি তুমি হো মোর প্রেম যবনা গো তাইলে কোন না আমি ডুবা মরি তুমি হো মোর প্রেম যবনা গো কোথায় পাবা হারে কাছে কোথায় পাবা তোরি তুমি আমার প্রেম যবনা গো কন্যা আমি দুইটা মরি তুমি আমার প্রেম যবনা গো সত্যি হ্যাঁ বন্ধু সত্যি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি বুঝো না বুঝতে পেরেছি মর্জিনা তাই তাই বুঝতে পেরেছো হ্যাঁ চিরদিনই এই তুমি যে আমার তাই না ঠিক আছে যোগে তোগে আমি তোমার আবার তুমি আছো সেই যে আমার আমি আছি যে তোমার সঙ্গী আমরা আমার সঙ্গী আমি আছি যে
सुनो मोर जीना हो मुन्ना जे ने प्रेमी मोही जो शर्दा शर्दा बच्ची शर्दा आमी कोरी बंधुर गोया तू जाबी ना ছোট বড় অনেক মাঝি আছে আমার সাথে এসো প্রয়োজন হলে আমার মাঝির সাথে এখানে সবগুলো মাঝি আমি তোমাকে দেব না না এই অপমান আমি কিছুতেই সহ্য করব না আমার নাম মর্জিনা যদি এই প্রতিশোধ আমি নিতে না পারি তাহলে কোনোদিন আমি কখনো ওর সামনে গিয়ে দাঁড়াবো না কাকে সরাতে হবে মর্জিনা আমার পাতের কাটা ওই সুন্দরী মনুকে তাই শুনেই তো আমি ছুটে এসেছি সেই জন্য মানে
সেই সুন্দরী ময়নাকে আমার হাতে যদি তুমি তুলে দিতে পারো তোমার পথ হবে পরিষ্কার, সেই সাথে তুমি পাবে 500 টাকা পুরস্কার। তুমি পারবে শমশের ভাই? আমি সেই অপকৃতিও একটি একটি করে দিন গুনছি। বেবে দেখো মর্জিনা, যদি ওই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তোমার পথ হবে পরিষ্কার, তুমি পাবে কাজলকে, আর ওই সুন্দরী ময়না হবে আমার। ঠিক আছে শমশের ভাই, আমি তাই করব। আমিও দেখে নিতে চাই ওই সুন্দরী ময়নার কত অহংকার। এক ঢিলে দুই পাখি মারা যাবে। ওদিকে সুন্দরী ময়না, এদিকে হচ্ছে সুন্দরী মর্জেনা, আর কাজল তোমার জায়গা হবে ওই রূপনগরের অন্ধকার কারাকক্ষ। যেহেতু আপনার সমস্যা হচ্ছে, তবে আমরা এখানে একটু বিশ্রাম করি, আবার আমরা পথ হাঁটা শুরু করব। আমি যান, এখানে বসুন একটু বিশ্রাম করে। বলতে পারো বাবা, আবার জামালকে আমি কোথায় খুঁজে পাবো? ছেলেটাকে আমি কতদিন ধরে দেখি না। বলো বাবা তারিক, বলো। বলুন আম্মি যান, কোথায় গেলে আমার জামালকে আমি খুঁজে পাবো? আমিও তো তাই ভাবছি আম্মি যান। আপনার আদরের টুকরা, কলিজার টুকরা, নয়নের মণি, জামাল কোথায় আছে, কেমন আছে, আমরা তো কিছুই বলতে পারছি না আম্মি যান। কোথায় কোথায় গেলে আমরা জামালের দেখা পাবো? আমি আপনাকে কেমন করে বোঝাবো আম্মি যান? খুদা, আমার জামালকে তুমি ফিরিয়ে দাও খুদা। যার সন্ধানে আজ বনে বনে ঘুরে বেড়াচ্ছি, আজ কতদিন হলো তার মুখে আমি মা ডাক শুনতে পাই না। তার মুখে মা ডাক শোনার জন্য আমি এখনো যে বেঁচে আছি খুদা, এখনো বেঁচে আছি। বলুন আপনি যান। হ্যাঁ আম্মি যান, হয়তো আমরা কোনো দানবের আড্ডায় এসে পৌঁছে গেছি। চলুন আম্মি যান, আমরা এখান থেকে একটু কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ আম্মি যান, উপায় আছে। আপনার এই সন্তান তারেক বেঁচে থাকতেই এই দানবরাজ কিছু করতে পারবে না। আমার দেহে যদি এক বিন্দু রক্ত থাকে, আমি এই দানবরাজকে হত্যা করে আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আম্মি যান। আমি মানুষ খাব, অত খাব। বাবা তারেক, হুঁশিয়ার হুঁশিয়ার দানব, তুই যদি আরেক পামার দিকে অগ্রসর হস তাহলে তোকে আমি দ্বিখণ্ডিত করে ফেলব। আমি যান, আপনি ভয় পাবেন না। মানুষ খাব, অত্যন্ত খাব। চল বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই, নইলে ওই রাক্ষসটা আমাদেরকে খেয়ে ফেলবে। না 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 আম্মি যান, আমি চোরের মতো পালিয়ে যেতে পারবো না। আমি আপনার নুন খেয়েছি, আপনার নুন গাইতেই হবে, আপনার গুণ গাইতে হবে। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে সামান্য একটা দানবের কাছ থেকে আমি পরাজয় বরণ করবো না আম্মি যান। এই দানব, এখনো সময় আছে, তুই এখান থেকে চলে যা, তা না হলে তোকে আমি হত্যা করে ফেলবো। আহ!
দানব আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি আর সেই শক্তির পরীক্ষাটা নিতে চাই বাবা তারিক আমি জান এখন উপায় কি করব কি করব আমি জান এখন উপায় আমি আছি আমি আছি তুমি আমাদেরকে বাঁচাও বাবা আমাদেরকে খেয়ে ফেলবে কবে রে শয়তান চল ভাইজি দেখি আছিস সে অনেক কথা বাবা ভাগ্যের পাশে খেলায় আজ আমরা পথের ভিখারি তুই যাবি কোথায় ভাইজি জানি না বাবা যেখানে আশ্রয় পাবো সেখানেই যাব ঠিক আছে রে ভাইজি তুই যখন আমাকে ভাব বলেছিস আমি তোর ছেলে আছি চল আমার পাশে চল ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা যায় খনিকের ভুলে বিরহ লাগলে খনিকের ভুলে বিরহ লাগলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ভোলা ভালো
सारा रात धोरे नहीं प्रेमी घूम तेरे सारा सारा रात धोरे नहीं प्रेमी घूम तेरे दो चोखे आशे शुधु तारे की गो भोला जा ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ লাগলে ক্ষণিকের ভুলে বিরহ লাগলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ময়না মাইনা কে আপনি আমি শমশের আলী এখানে কি চাই তোমার উপকার করতে আমি তোমাকে সহযোগিতা করতে এসেছি আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না কি চাই আপনার কোনো কিছু আমি চাইতে আসিনি আমি এসেছি তো যে জ্বালাই তুমি ছটফট করছো সেই জ্বালার অবসান ঘটাতে এর অর্থ যদি তোমার চলার পথের কাঁটা মর্জিনাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চাও সেই ব্যবস্থা আমি করে দিতে পারি কারণ আমি জানি সে তোমার চলার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে হ্যালো তাই তাকে চিরদিনের মতো সরিয়ে দেবার জন্য আমি তোমার অনুমতি চাইতে এসেছি আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে নিশ্চয়ই পারবো ময়না শুধু আমি তোমার অনুমতির অপেক্ষা করছি তাই যদি হয় ভাই আপনি যদি ওই মর্জিনাকে আমার পথ থেকে সরিয়ে দিতে পারেন কাজলকে আমার কাছ থেকে কোথাও না যেতে দেন তাহলে সারাটা জীবন আমি আপনার হিসাবে কাটিয়ে দেব ভাই ঘর করতে চেয়েছিলে মাইনা তোমার এত বড় সাহস আমার অজান্তে তুমি একটা নম্পটের সাথে তুমি চুপ করো কাজল তুমি চুপ করো আমার ভাবতে লজ্জা হচ্ছে ছি 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 আমি সে ভাবতে পারি না আমার তোমার মনটা যে এত ছোট আজ আমি সব হারে হারে বুঝতে পেরেছি এতদিন তোমাকে বিশ্বাস করি কত বড় ভুল করেছি সেই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি এই রোমান্টিক দৃশ্যটা দেখবে চুপ করো তাই তো আমি নিয়ে এসেছি কেমন শয়তানিকে নিয়ে ঘর করতে চেয়েছিলে মর্জি না চুপ কর শয়তানি যাও এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও ওগো তুমি কেন আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিচ্ছ কাজল আমার মাথায় তুমি কেন কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছ না 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 আমি তোমার মুখ দর্শন করতে চাই না আমি তোমার কোনো কথাই শুনবো না শমশের যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা কিছুতেই হতে পারে না তুমি একটা শয়তান তুমি একটা লম্পট তুমি একটা ইতর আমার চোখের সামনে থেকে আমি তোমার মুখও দেখতে চাই না যাচ্ছে তাই যাচ্ছে এই অপমানের প্রতিশোধ যদি আমি কড়াই গণ্ডায় আদায় করে না নিতে পারি তবে বিথায় আমার নাম শমশের আলী ওগো তুমি বিশ্বাস করো আমি তোমার ময়না আমি আগে যাচ্ছিলাম এখনো তা আছি তুমি আমাকে তাড়িয়ে দিও না অসম্ভব আমি তোমার কোনো কথাই শুনতে চাই না এই সব ভালোবাসা তোমার ছলনা তো শুধু তোমার অভিনয় আমি তোমার কোনো কথাই শুনতে চাই না যাও
আমার সম্মুখে কে দূর হয়ে যা বলছি তারাই স্বামী যাওয়ার জায়গা নাই ও দুঃখ বলবো কার কাছে কাজল দূরে গেলে সরে ও কাজল দূরে গেলে সরে মরছি না আমি আর মায়ের সহ্য করতে পারছি না তুমি আগে তাড়ি লঙ্কিনি শয়তানি আমি হলে এই মুখ আর কখন দেখাতো হাতে তুমি শত চেষ্টা করিও আমার মনকে আর কখনো দিক থেকে তৈরি নিতে পারবে না আমি তোমাকে আর বিশ্বাস করতে পারছি না শয়তানি আমি তোকে বিশ্বাস করে ভুল করেছি আমার তোকে সম্মুখ থেকে এই মুহূর্তে দূর হয়ে যা কোথায় যাব কার কাছে যাব এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই কাজল আর কেউ নেই জানি না যদি স্বেচ্ছায় না যেতে চাও তাহলে চুলের মুঠো দিলে তোমাকে আমি তা গলা ধাক্কা দিয়ে বের করে দেবো কষ্ট দিলে সয় না যত কাদাইলি মনের মত ভালোবেসে জড়াইয়া না ধরলি গলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে সুখেতে সুখী ছিলাম ওরে নিষ্ঠুর বেমান তোর সাথে বিরীতি করে গেল জাতি কুল মান সুখেতে সুখী ছিলাম ওরে নিষ্ঠুর বেমান তোর সাথে বিরীতি করে গেল জাতি কুল মান ভিতরে পড়িয়া কত একবার তো দেখলি না তো ভিতরে পড়িয়া কত একবার তো দেখলি না তো সে আশায় কাঁদি বসে আমি নিরালে বলো না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে
শুনে শাসন ভারত হলো আমার যে ক্ষতি দেখিলে হাসে লুকে ডাকে আমার অসতি শুনে শাসন ভারত হলো আমার যে ক্ষতি দেখিলে হাসে লুকে ডাকে আমার অসতি দেহের আমার চিতারণ এই বুঝি প্রীতি হৃদয় দেহে আমার চিতারণ এই বুঝি প্রীতি হৃদয় সে আশায় বসি কাঁধে আজও নিরালে বলে না কি ভুলে আমারে কান্দাইলে বলো না কি ভুলে আমারে কান্দাইলে কারণে এই হাল আমার মরতা সিধুকে ধুকে কান্দিলে না ভিজে আঁখি জল বলতে কি নাই চোখে তোর কারণে এই হাল আমার মরতা সিধুকে ধুকে কান্দিলে না ভিজে আঁখি জল বলতে কি নাই চোখে মশিউরের মন মরণ দেখিতে নিষ্ঠুর সুজে মশিউরের মন মরণ দেখিতে নিষ্ঠুর সুজে সে আশায় বসে থাকি আজও নিরালি বলো না কি ভুলে আমারে কান্দলে বলো না কি ভুলে আমারে কান্দলে কষ্ট দিলে সোনা যত কাঁদাইলি মনের মতো ভালোবেসে জড়াইয়া না দরলি গলে বলো না কি ভুলে আমারে কান্দলে বলো না কি ভুলে আমারে কান্দলে যাক এত সহজে দে তুমি তাকে চিনতে পেরেছো এটাই তোমার সৌভাগ্য কাজল চলো কাজল এখন তুমি ঘরে চলো তাই চলো মর্জিনা এই কে ওজে রে সাহেব চম্পকনগর থেকে ইব্রাহিম যে এখনো ফিরে আসছে না কেন তাহলে কি ভাববো তারা সৈন্যদের কাছে পরাজিত না মহারাজ আমি জানি ইব্রাহিমের জীবন থাকতেই কারো কাছে পরাজিত হবে তবে কি বুঝব ইব্রাহিম এখনো শত্রুদের পরাজিত করতে পারেনি আমার মনে হয় শত্রু সৈন্যদের এখনো পর্যন্ত ইব্রাহিম পরাজিত করতে পারেনি তা না হলে এতক্ষণে হয়তো ইব্রাহিম ফিরে আসতো মহারাজ আমি এসেছি মহারাজ আমি এসেছি বলো ইব্রাহিম বলো কি সংবাদ পাণ্ডব সৈন্যদের যুদ্ধে পরাজিত করে আমি আকাশেম নগরের মাটিতে যুদ্ধের পতাকা উড়িয়ে দিয়ে এসেছি মহারাজ আর কোনো ভাবনা নেই মহারাজ এখন থেকে আপনার নিশ্চিন্তিত রাজ্য পরিচালনা করতে পারেন মহারাজ রাজ্য পরিচালনা করতে পারেন সাব্বাস ইব্রাহিম সাব্বাস তোমার রণকৌশল দেখে তোমার প্রশংসা না করে আমি পারছি না তুমি আমার তোমাকে আমার সেনাপতি রূপে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি শুধু তাই নয় মহারাজ পাণ্ডব সৈন্যদের যুদ্ধ পরাজিত করে তারা আমার কাছে পরাজয় স্বীকার করেছে আরো বলে দিয়েছে আর কোনোদিন আপনার বিরুদ্ধে অস্ত্র ধরব না তাই আমি নিশ্চিন্ত ফিরে এসেছি মহারাজ নিশ্চিন্ত ফিরে এসেছি
চমৎকার বদ্ধে তোমার ইব্রাহিম, চমৎকার তোমার বদ্ধে। বলছিলাম না মহারাজ, ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি মনোকৌশল। হুজুর সাহেব, তাকে পরাস্ত করার মতো বীর এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে বলে আমার সন্দেহ হয় মহারাজ। বলো নজরে সাহেব, বলো ইব্রাহিম, তোমাকে এই আনন্দের দিনে তোমাকে আমার কাছে তুমি কি চাও? তুমি আজ তুমি যা চাইবে তা দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করব। মহারাজ, মহারাজ, আমি আপনার কাছে কোন অস্ত্র ধরেছি কোন অর্থের বিনিময় নয়, কোন টাকার বিনিময় নয়। আমি শত্রুর সাথে যুদ্ধে পরাজিত করতে পারলে আমি খুশি মহারাজ, আমি তাই খুশি মহারাজ। ওজের সাহেব, বলুন মহারাজ। চলো আজ এই আনন্দের দিনে কিছু আনন্দের আয়োজন করো কি? তাই করুন মহারাজ, তাই করুন। এসো ইব্রাহিম। তাই চলো নজির সাহেব, তাই চলো। পরি পরি, শুনেছ ইব্রাহিম ভাই আজ কাশেমনগর যুদ্ধে জয় হয়ে ফিরে এসেছে? তা তো শুনলাম, কিন্তু তুমি তো জয় হতে পারলে না। বলো পরি, কি সেই জিনিস? তাও তুমি বুঝতে পারছো না? বারে তুমি না বললে আমি বুঝবো কেমন করে? সেটা হচ্ছে হেই পরি বানুর দুষ্টু রাঙা মন। পরি, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে আমার হয়ে রা, সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। তো
জীবনে অমর হয়ে রাখ সেই প্রেম আমাকে দিয়ো আপনার কন্যার প্রেম খেলা কেমন জমে উঠেছে মর্জিনা বাপজান তোর এত বড় সাহস তুই কিনা উচিরি কন্যা হয়ে কোথাকার এক ভিখারির ছেলের সাথে মিলেমিশা করেছিস বাপজান আগে শাস্তা করুন এই শয়তানের বাচ্চাটাকে আমার অপরাধ ক্ষমা করুন উদিশ সাহেব ক্ষমা না না যে অপরাধে তুমি করেছো তার ক্ষমা হতে পারে না তোমাকে অনুগ্রহ করে রাজে প্রশাস্তে ধান দিয়েছি বলেই তুমি যা খুশি তাই করবে আর আমরা তা নীরবে সহ্য করব উদিশ সাহেব শোনো জামাল আজ তোমাকে ক্ষমা করলাম ভবিষ্যতে যদি কোনোদিন আমার মায়ের সাথে দেখি তাহলেই তোমাকে আমি হত্যা করে ফেলব তুই চলে আয় ময়না বন্ধু চলো জামাল আমরাও চলে যাই এখানে থাকলে এই ভালো মানুষটা হয়তো আবার কোন ষড়যন্ত্র করতে পারে তাই চলো পরি আর তোমাকেও বলে যাচ্ছি বিক্রমদা তুমি শত চেষ্টা করলেও আমাদের ভালোবাসার মাঝে কখনো ভাঙতে পারবে না কারণ আমার অপরের রূপটা নুন্ডা হলেও ভিতরে রয়েছে মুক্তা চলে এসো পড়ি আমিও বিক্রম সেন দেখে নেব কোথাকার জল কোথায় কে গড়ায় আমি যদি তোমাদের প্রেম প্রেম প্রীতি ভাঙতে না পারি বিধায় আমি প্রেম সিং নই তবে তবে আমার পরি আমারই থাকবে যেমন করে হোক ছলে বলে কৌশলে তোমাদের প্রেম প্রীতি ভেঙে দিয়ে ওই পরিবানর ফুটন্ত ফুলের বোমর হব আমি হে হে কোথায় যাব কার কাছে যাব কে আমাকে আশ্রয় দেবে আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব তুমি বলো কোথায় যাবো কি করিবো ওহো আমি যাওয়ার জায়গা নাই ওহো ওহো আমার যাওয়ার বহনে বহনে ঘুরি ও আমি বনে বনে ঘুর হাই খোদা কার কাছে যাব কে আমাকে আশ্রয় দেবে আমি দেব তোমাকে আশ্রয় কে আপনি আমাকে চিনতে পারছো না আমাকে চিনবেও না আমি তোমাকে রাজে প্রাসাদে নিয়ে যাব আমি তোমাকে ভালোবাসি ছি না না আমি যাব না আপনার সাথে আমি ভিখারিনী হয়ে দিন কাটাতে চাই দয়া করে এখান থেকে আপনি চলে যান আহ তা হয় না সুন্দরী আড়ালে দাঁড়িয়ে আমি তোমার গান শুনেছি তোমার গানে আমি পাগল হয়েছি তাই তো তোমাকে আমি শাদী করব তুমি চলে এসো আমার সঙ্গে না আমি যাব না আপনার সাথে এসো বলছি ছেড়ে দিন এসো দোহাই আমাকে আমাকে যেতে দিন না ছেড়ে দাও রে দাও শেনা ও হাই গো রে
खतम कर देवे जंगलीर बच्चा जंगली तो आर की जानेर भय नहीं जो थी जानेर भय था के ताहुले गंध के पाले जा ताना होले माने तू 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 यामा के कोमा कर तू यामा के कोमा कर जा माँ के गंध के बेरी जा चोले जाती अमी ये तो जाती बेरी जा जाती अमी ये तो चोले जाती তুমি আমাকে যেতে দাও যেতে দাও তুমি যেতে দাও যেতে দেবো তোমাকে আমার আস্তানায় নিয়ে যাব চলে এসো কাজল 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 শমশের বলো বলো কোথায় কোথায় সেই ছোট লোক চাষার বাচ্চা কাজল প্রতিদিন তো এখানে ওরা প্রেম নীলা করতে আসতো হুজুর হয়তো আজ এখনো আসেনি শমশের একটি কথাই ইয়াদ রাখবি কাজলকে যদি ধরিয়ে দিতে না পারো বক্সিশটা ধরের কথা তাহলে তোমার প্রাণটাই যাবে শমশের আদো কোনোদিন কাঁচা কাজ করে না হুজুর আসুন আমার সাথে বেশ আমি ওদেরকে এক্ষুনি দড়িয়ে দিচ্ছি কাজল কাজল তুই অজিরিয়া আলা অমর খার কালিজায় হাত দিয়েছিস সামান্য ছোট জাত চাষা হয়ে তার একমাত্র কন্যার হাত ধরে পালিয়ে গেছিস কোথায় পালাবি খুঁজে বের করব তোকে খুঁজে বের করব পাহাড় পর্বত বন উপবন তন্ন তন্ন করে খুঁজে বের করব তারপর তোকে নিয়ে যাব উজির আলার কাছে তারপর তোর বিচার হবে চরম বিচার সেই বিচারে তোর হবে মৃত্যুদণ্ড আর আমি প্রাণ খুলে হাসব আনন্দ কাজল বলো মর্জিনা আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল বলো কাজল তুমি আমাকে ছেড়ে কোনো দিনই যাবে না না মর্জিনা না জীবনে একবার কাজকে হেরে ভেবে ভুল করলেও তোমাকে চিনতে আমার ভুল হয়নি মর্জিনা এখন থেকে তুমি আমার জীবনের রানী তুমি আমার সকল সাধনার শেষ কাজল মর্জিনা তুমি হাজার ফুলে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি তুমি যে আমার তোমার 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 তুমি হাজার তারার মাঝে
काजल काजल तू शिकी पाला बाबा तू शिकी पाला क्या बाबा की होए छे ओ तो राजा लुकरा तो के धोनी ते आछसे मर्जीना ना काजल ना हां मखी देखी तू भी जियोडा तू भी जुदी जेते होय ताले आमा के तू भी साथ नी चलो ना मर्जीना ना ता होते पारे ना मर्जीना पाली जादिन बेचे थकी तुम्हारे देखा कुथाई पाला बिरे साला कुथाई पाला भी कुथाई पाला बार फोट तोर चीरो तुरे बंदो कुटते शिचिया मेरे साला शनाबती काका ना अमितार जाम तुर्की खा तुके बंदी करते शिरे साला तुर्की खा अबर काके बंदी करते हो बे हुजूर वाल सुंदर के ना बंदी कर छाटा लोग चाशार बच्चा काजोल की ना सिंगल बरार हाथे ना 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 हमें
আমি ময়নাকে ছেড়ে যাব না। ওকে ওকে আপনি ক্ষমা করুন সেনাপতি সাহেব। ক্ষমা? ওই ক্ষমা দয়া সেটা আমার অন্তর নেই। যা অপরাধ করেছে সাচার বাচ্চা সেই শাস্তি ওকে পেতেই হবে। তুর্কি খা নে চল ওকে। দয়া করুন আহে সেনা সেনা দয়া করুন তাহারে এ এ পরাণ কান্দে তাহলাকি। ঠিক আছে ঠিক আছে, দয়া করব ছেড়ে দেব ছেড়ে দেব ছেড়ে দেব ছেড়ে দেব। দয়া করুন সেনাপতি ওঠেন দয়া করুন তাহারে এ এ পরাণ কান্দে তাহলা। হাতে তোরি পায়ে পড়ি সেনা ছেড়ে দিন তা হারে এ এ সেনা ছেড়ে তোহরে এ এ সেনা দয়া নায় তোরে। সরে যা সরে যা শয়তানি। তুমি খাও আর বিলম্ব নাই। এই মুহূর্তে এই ছোট জাত চাষার বাচ্চাকে মহলে নিয়ে চল। ওকে আমি নিয়ে যেতে দেব না, ওকে ছেড়ে দেব। বলছি বাধা দিবি? হ্যাঁ বাধা দিবি। আমি সুভাষালা গুরগিনি খা দয়া মায়া ওসব আমার প্রাণে নেই। এই বৃদ্ধ যদি বাঁচতে চাস তাহলে পথ ছেড়ে দে, তা না হলে বাবা তোমার শয়তান। আমি শয়তান? ওই ওই শালা বৃদ্ধ আমি শয়তান? জানোয়ার তুই? শয়তান তোমার চোখের জলে পাচে আমার বিচির হয়ে যায়। কার চোখের জলে? তোমার চোখের জলে পাচে আমার বিচির হয়ে যায়।
तुम्हारे बाबा के घरे निये चलो एबार अहंकारी मर्जिनार आमी तार दर्पटा के भेंगे मुसरे खान खान करे देबो अभिजोग महाराज बोलुन सेनापति महाशय आपनार कि अभिजोग आमार अभिजोग शयतान जामालेर बिरुद्धे केन कि तार अपराध महाराज কোথাকার এক ভিখারির ছেলে হয়ে কিনা আমার কন্যা পরিবারের সাথে মেলাবসা করেছে
সে আমার নিষেধাজ্ঞা কিছুতেই মানছে না। আপনি আর বিচারে করো না মহারাজ, নইলে সে আমার মাথায় কলঙ্কের পোশাক দিতে তুলে দিতে বঞ্চিত হব না। সামান্য ভিখারির বাচ্চার এত বড় সাহস, সে কিনা উজিরের কন্যার সাথে অবাধে মিলামেশা করে যাচ্ছে। আমি তার উপযুক্ত বিচার করব। এই কেয়া শেষ, জামালকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? তোমার কুকর্মের বিচার করব বলে। আমার অপরাধ? তুমি নাকি উজিরের কন্যা পরিবারের সাথে অবাধে মিলামিশা করে যাচ্ছ। তোমার মনে রাখো যে তুমি একজন পথের ভিখারি হয়ে উজিরের কন্যার সাথে করছ মিলামিশা। কেন মহারাজ, ভিখারি বলে কি আমরা মানুষ নয়? আর মানুষ হয়ে মানুষকে কি কি ভালোবাসা অপরাধ? হ্যাঁ অপরাধী, নিশ্চয়ই তুমি অপরাধ করেছো। আর যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। মহারাজ আপনার কি একই কথা? হ্যাঁ, তবে শোনা জামাল, তুমি যে অপরাধ করেছো তার পরিপ্রেক্ষিতে তোমাকে এখনই আমার এই রাজপ্রসাদ ছেড়ে চলে যেতে হবে। কারণ তোমার স্থান এই রাজপ্রসাদে নয়। তাকে আপনি অপমান করছেন মহারাজ, আপনি তাকে অপমান করেছেন, সে হলো রূপনগরের নবাব পুত্র শাহজাদা জামাল। শাহজাদা জামাল? হ্যাঁ মহারাজ, শাহজাদা জামাল ভাগ্যের নির্মম পরিহাসে আজ আপনার আশ্রয় দিতে হয়েছে। আমি হলাম নবাবের মনসবদার ইব্রাহিম খান। তুমি সেই নবাবের ইব্রাহিম খান? হ্যাঁ মহারাজ, আমি হলাম সেই নবাবের ইব্রাহিম খান। জামাল, আমি না জেনে তোমার প্রতি যে অবিচার করেছি বাবা, তুমি এতে মনে কিছু নিও না। আমি তো ভেবেই পাচ্ছি না যে তুমি নবাব পুত্র হয়ে ভিখারির পরিণত হলে কি করে। শিব শালা গুরগিন খাব আর মর খার চক্রান্তের শিকার হয়ে মহারাজ। এ তুমি? আমি গুরগিন খার পুত্র তারেক। তারেক ভাই, বলো বলো আমার আম্মি জান কোথায়? তারেক ভাই, যেদিন ইব্রাহিম খা তোমাকে নিয়ে পালিয়ে এসেছিল জামাল, সেদিন সেই শয়তানের দল বেগম সাহেবাকে বন্দী করে রেখেছে। আমি অনেক কৌশলে বেগম সাহেবাকে নিয়ে সেখান থেকে আমি পালিয়ে এসেছি জামাল। বেগম সাহেব তাহলে মুক্ত? হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম খাও আমি ছলনার আশ্রয় নিয়ে বেগম সাহেবাকে মুক্ত করে নিয়ে এসেছি। সাব্বাস সাব্বাস ভাই, তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম ভাই। হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম খাও, যেহেতু আমি বেগমের নুন খেয়েছি তার গুণ অবশ্যই আমাকে বাইতে হবেই। এখনো শোনো জামাল, এখন আমাদের একটি মাত্র ইচ্ছা, তোমাকে সেই শয়তান গুরগিন খা উমর খাকে শেষ করে তোমাকে বসাবো সেই সিংহাসনে। বলো বলো তারেক ভাই, আমার আম্মি জান কোথায়? এই যে আমি বাবা। আয় বাবা, তুই আমার কাছে আয় বাবা। আম্মি জান, বাবা আমার, আজ কতদিন হলো আমি তোর মুখে মা ডাক শুনতে পাই না। আমি যে তোকে দেখার জন্য এখনো বেঁচে আছি বাবা। বেগম সাহেবা, আপনার এই অবস্থা? হে রাজা সাহেব, শয়তান উজির খা আর বেঈমান শিবচলা চক্রান্তে আজ আমরা সর্বহারা। তাই তো আপনার সাহায্য নিতে আপনার দরবারে আমরা ছুটে এসেছি। যে নবাবের দ্বারাই
আজ আমি এই স্বাধীন রাষ্ট্রে রাজা হয়েছি, সেই নবাবের প্রতি নবাবের ছেলেরা পথে পথে ঘুরে বেড়াবে, অসম্ভব, তা আমি কোনোদিন হতে দেব না। যেমন করে হোক সেই বেঈমানদের আমি উপযুক্ত শাস্তি দেব। ইব্রাহিম, আদেশ করুন মহারাজ। তুমি তোমার সমস্ত শূন্য সামন্ত নিয়ে আগামীকাল চাপিয়ে পড়বে, তারপর সেই শয়তানদের বুঝিয়ে দেবে বেঈমানের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি যে আদেশ দিবেন আপনার আদেশ আমরা অক্ষর অক্ষর পালন করব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উল্কার ভিকে অভিমুখে যাত্রা করব। গুরগিন খা আর শয়তানুমর খাকে ধ্বংস করে আমরা আবার সিংহাসনে বসাবো আমাদের স্নেহের জামালকে। এখানে আর বিলম্ব না করে সবাই চলো, আমরা যুদ্ধের জন্য চলো। মহারাজ, আমি বিচার চাই। বলো বলো, তোমার কি অভিযোগ? মহারাজ, আপনার ভাই আমার নারীত্ব হরণ করতে চেয়েছিল মহারাজ, তারপর ওই পরিভানু আপনার ভাইয়ের হাত থেকে আমাকে রক্ষা করেছে। এত বড় অন্যায়! আমার প্রাসাদে হচ্ছে নারী নির্যাতন, আমি কিছুতেই সহ্য করব না। সে আমার ভাই হলেও আমি তার উপযুক্ত বিচার করব।